হাই, আমি মিলন। আমরা এখন ফটোশপের অ্যাকশন প্লেট নিয়ে কিছু কাজ দেখব। তো আমরা এখন ফটোশপ ওপেন করব, ফটোশপ CS5। তো আমরা এখানে আমরা এখন দেখব ফটোশপ অ্যাকশন প্লেটের একটি ক্লিয়ার ইমবোস টাইপ নামের একটি অ্যাকশন প্লেট আছে। তো আমরা এটা দিয়ে কীভাবে কিছু লিখতে পারি, লেখার মধ্যে কোনো ইফেক্ট দিতে পারি। তো আমরা এই জন্য আমরা একটি ফটো নিয়ে নেব। তো আমরা ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো এখান থেকে আমরা একটা যে কোনো একটি ফটো সিলেক্ট করব এখান থেকে। তো আমরা এখান থেকে ধরুন গিয়া এই ফটোটি ওপেন করলাম। তো এটা ইনপুট করার পর এখানে রাখবো এভাবে। তো আমরা এখানে রাইটিং প্লেট ক্লিক করে এভাবে টুলটি, তো আমরা এখানে লিখবো যে কোনো একটা লেখা লিখবো আমরা। তো আমরা সে ধরেন গিয়া বি বাংলাদেশ, বাস বাংলাদেশ লিখলাম এখানে। তো আমরা এখানে এটাকে আমরা একটু লেখাটি একটু বড় করে নেব, যেহেতু আমরা প্রথমে বড় করে নিয়ে নিই। তো আমরা এখান থেকে কন্ট্রোল টি চাপবো কিবোর্ড হতে। তো আমরা এটাকে এখানে এভাবে ধরে ড্রাগ করে লেখাটিকে বড় করে নেব। তো আপনি চাইলে এটাকে এভাবে রোটেট করতে পারেন এখানে। তো আমরা রোট করে, তো এখানে আমরা এখন ইন্টার পেস্ট করবো, বাস এটা রোটেট হয়ে গেছে। তো আমরা এখন অ্যাকশন প্লেটে যাব। তো আমরা অ্যাকশন উইন্ডোজটি পেতে হলে আমাদের এখানে যেতে হবে উইন্ডোতে যেতে হবে। এখানে উইন্ডোতে ক্লিক করুন। উইন্ডোতে ক্লিক করার পর এখানে অ্যাকশন লেখা আছে, এখানে ক্লিক করুন। তো আমাদের অ্যাকশনের যে ইফেক্টগুলি আছে এখানে এসে পড়ছে। তো আমরা এখানে দেখুন, এখানে বেশ কিছু ইফেক্ট আছে। তো আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট, আমরা এভাবে এখান থেকে টেক্সট ইফেক্টটিতে এক্সপান্ড করব, খুলে নেব। তো আমরা দেখুন নিচে এখানে দেখুন সবগুলি ইফেক্ট আছে। আপনি ইচ্ছে করলে এগুলি একটি একটি ইফেক্টগুলি আপনার লেখাটির মাঝে দিয়ে ট্রাই করে নিতে পারেন, কোনটি আপনার পছন্দসই হয়। তো আমরা এখানে যেহেতু আমরা ক্লিয়ার এমবুস টাইপ দিব, তো আমরা এখানে দেখুন ক্লিয়ার এমবুস টাইপ। তো এখানে ক্লিক করে এখানে নিচে প্লে বাটন আছে, এখানে ক্লিক করব। দেখুন এটা অলরেডি এসে পড়ছে এখানে। তো আমরা সিলেক্ট ক্লিক করব। তো আমরা দেখুন এটাকে আমরা যেখানে মুভ করব সেখান সেই কালারটি হয়ে যাবে। আপনি দেখুন এখানে আপনি যেখানে এখানে মুভ করবেন সেই কালারটি হয়ে যাবে। তো আমরা আমরা এভাবে এটাকে আমরা মুভ করে দেখতে পারি আপনাদের কোথায় এটা ভালো লাগে। তো আমরা এভাবেই অ্যাকশন অ্যাকশন প্লেটের ইফেক্টগুলি ব্যবহার করতে পারি।